হাই বন্ধুরা, গুড মর্নিং কিচেন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে কেটে রেখেছি, এগুলো আমি এখন ভাজবো। দেখো তো ভাজা হচ্ছে, আর একটু হালকা করে হলুদটা দিয়ে দিচ্ছি যাতে আলুর কালারটা দেখতে ভালো লাগে। এসো দেখো আমি আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি। তো এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব তুলে নেব। তো কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে যাক। হ্যাঁ দেখো আমার মেয়ে চলে এসেছে, আমি রান্না করছি, হাই করে দাও মা। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কাঁচা উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলো ভাজা হবে, তো উচ্ছে তো আমি হালকা করে হলুদ দিয়ে দেবো। দেখো এই দেখো বন্ধুরা আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেবো। এই যে আমার মাম্মা। তো আমি এবার উচ্ছেটা নামিয়ে নিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার গরম হবে আস্তে আস্তে। তো আমি এখানে মশলাটা ঘুরিয়ে রেখেছি, আদা, তারপরে হচ্ছে আর্ধেক কাঁচা মানে কটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর তোমার কী আছে এখানে, আর একটা তেজপাতা, এটা ঘুরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা কড়াইয়ে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমি লবণ, হলুদ, একটু নামমাত্র চিনি সব দিয়ে দেবো। দেখো মশলাটা কষাচ্ছি আমি। তো দেখো বন্ধুরা আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে জলটা গরম করতে দিয়েছি এই জলটা আমি দিয়ে দেবো। তো দেখো আমি এবার গরম উষ্ণ গরম জলটা দিয়ে দেবো। এই দেখো আমি রান্না করছি বলে ওরও রান্না করতে ইচ্ছে করছে, তো আমাকে বলছো মা আমাকে একটু তোলো না। মা কি করছো তুমি? কে খাবে? থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। বাই বাই বলছি। তো দেখো তরকারিটা ফুটলে পরে আমি আলুগুলো দিয়ে দেব। তো জলটা ফুটে গেছে, তো আমি আস্তে আস্তে যে আলু ভাজাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। আমি একটু দিই, আর এই যে তোমার মাছ ভাজাগুলো আমি দিয়ে দেব। এটাকে এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলুটাও গলে গেছে, এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আলুটা। বাবা বাবা এখন না, শোনা তোমার হাতে লেগে যাবে। তো দেখো এবার যে ভাজা উচ্ছেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। উচ্ছেটা আমি পরে দিলাম, এই কারণে সাথে আলুর সাথে দিলে পরে তেতো হয়ে যেত, সেই জন্য আমি আলুটা গলে যাওয়ার পরেই আমি উচ্ছেটা দিয়েছি। তো এই দেখো বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে এটাকে ফোড়ন দেবো। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মা
তো এই দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, আমি রাঁধুনি দিয়ে দিলাম। তো দেখো তরকারিটা এক দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো, যেহেতু উচ্ছে তরকারি তো তেতো হয়ে যাবে, সেই জন্য আমি এক দু মিনিট রেখে আমি নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে,